হাসপাতালে শিশু ভূমিষ্ঠের পরপরই যাতে জন্ম নিবন্ধন করা যায় সে চেষ্টা করছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সংক্রান্ত আলোচনা অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে করে একই ব্যক্তির একাধিক জন্ম তারিখ থাকার বিড়ম্বনায় ভুগতে হবে না সরকারের বিভিন্ন দপ্তরকে। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় দেশের সব নিবন্ধন অফিসকে জন্ম তারিখ সংশোধন চেয়ে নাগরিকের অন্যায় আবদার গ্রহণ না করার নির্দেশ দিয়েছে। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। জন্ম এবং মৃত্যুর উপর ব্যক্তির কোনো হাত নেই, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে একই ব্যক্তির জন্মের তারিখ একাধিক। দুঃখজনক হলেও সত্য যে অন্যায় হস্তক্ষেপের শুরুটা করেন পিতামাতাই। স্কুলে ভর্তির সময় সন্তানের বয়স কম দেখানো এদেশে খুবই প্রচলিত একটি ধারা। মহাখালীর নিবন্ধন অফিসের পাশে আসাদের ফটোকপির দোকান, তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা শুনতে চাই আমরা। আমাদের কোনো বলে না যে আমার আগে জন্ম গেছে, আসে বলে যে একটা আবেদন করে দেন ভাই, এই আমার এনআরডি কার্ড, এই অনুযায়ী তা আমরা আবেদন করে দিই। ওনারা ভিতরে জমা দেয়, ওনাদের দেখিয়ে দেয় যে এটা পসিবল ডুপ্লিকেট, মানে মাল্টিপল ডুইস আসছে, যে ওনার নামে আগে থেকে একটা জন্ম নিবন্ধন করা আছে, একটা ডেট অফ বার্থ, একটা ডিসি অফিস যেতে হয়। ডিসি অফিস গেলে ওনারা যদি সব কিছু কাগজপত্র ঠিক থাকে ওনাদের, তাহলে ওনারা অ্যাপ্রুভ করে, আর ঠিক না থাকলে অ্যাপ্রুভ করে না। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এমন সমস্যার সম্মুখীন হবার পর দেশের সকল নিবন্ধন অফিসকে সতর্ক হবার পরামর্শ দিয়েছে। খেতে বলা হয় নিবন্ধন অফিসগুলো জন্ম নিবন্ধনকৃত নাগরিকের অন্যায় আবদার রাখা তো বটেই, উল্টো এসব অনুমোদনের জন্য ঢাকায় পাঠাচ্ছে। কর্মকর্তারা বলছেন পূর্বে একটি তারিখ দিয়ে জন্ম নিবন্ধন করা আছে, এমন ব্যক্তি ভিন্ন তারিখ দিয়ে পাসপোর্ট, এনআইডি বা এসএসসি সনদের আদলে যখন পুনরায় জন্ম নিবন্ধন সংশোধন করতে আসছেন তখন সমস্যা পোহাতে হচ্ছে। আপনার দেওয়ার কথা হচ্ছে টিকা কার্ড, এখন আমি দেখেছি একটি কোভিডের টিকা কার্ডও এখানে অ্যাটাচ করা হয়েছে। আমি তো কোভিডের টিকা কার্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে জন্মের পর থেকে যে এক মাস পর থেকে যে টিকাগুলো দেওয়া হয় সেই টিকা ডেট অফ বার্থ লেখা থাকে, সেই টিকা কার্ড। এই কর্মকর্তা আরও জানান শিশুর জন্মের পরপরে যদি জন্ম সনদ দেওয়া সম্ভব হয় তবে ভিন্ন তারিখ দিয়ে বয়স কমানোর সুযোগ বন্ধ হবে, সেই কাজটাই করতে চান তারা। টিকা যদি আপনাকে 5 বছর বয়সে দিতে হয়, আপনি যদি 4 বছর বয়স কমায় 9 বছরকে 5 বছর করেন, তাহলে তো ওই টিকা হয়তো আপনার কাজেও লাগবে না। হেলথের সাথে ইন্টিগ্রেশন করে আমরা এটা করার চেষ্টা করছি, যারা আজকে জন্ম নেবে তার বার্থ রেজিস্ট্রেশন অরিজিনাল ডেটেই হয়ে যাবে, মানে রেজিস্ট্রেশন হয়ে যাবে। মাঠ পর্যায়ে কথা বলে জানা গেছে নানা কারণেই বয়স কমানোর এই ধারা জারি আছে এখনো। বয়সটা কম দেখাচ্ছে কিন্তু যখন ও ম্যাচিওর হচ্ছে তখন স্কুলে দিচ্ছে প্রেশার যাতে নিতে পারে স্কুলের, সেই জন্য চিন্তা করে মানুষ দেখা গেছে যে 2 বছর কমিয়ে দিল, যে আমি 2টা বছর আরো বেশি সময় পাবো, সেই সময় জবে আমি ফাইট করার জন্য। বাইরের কান্ট্রিগুলো যেভাবে ই করতেছে যে হাসপাতালে যখন জন্ম হইতেছে ছেলেমেয়েরা বা তখনই বার্থ সার্টিফিকেটটা করলে আর চুরিরা হইতেছে না। তবে সচেতন নাগরিকরাও চান উন্নত বিশ্বের মতো শিশু ভূমিষ্ঠের পর জন্ম নিবন্ধন করা গেলে এই সমস্যার সমাধান সম্ভব। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।